485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দেওয়া হলেও রবিবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জবাব পেল না রাজ্য নির্বাচন কমিশন। আর এই পরিস্থিতিতে কেন্দ্রকে ফের চিঠি লিখলেন রাজীব সিনহা। আর এদিকে সূত্রের খবর, কেন্দ্রের মজুর করা 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন করা হবে এখনও তাই নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। আর দু সপ্তাহ হাতে নেই, কিন্তু পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুশ্চিন্তার মেঘ কাটছে না। 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দেওয়া হলেও রবিবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জবাব পেল না রাজ্য নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে কেন্দ্রকে ফের চিঠি লিখলেন রাজীব সিনহা। পাশাপাশি তিন দফা বৈঠকের পরও কোথায় কোথায় 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই সিদ্ধান্ত ঝুলেই রইল। আপাতত রাজ্যের বিভিন্ন এলাকায় যাদের রুটমার্চ করতে দেখা যাচ্ছে তারা রাজ্য নির্বাচন কমিশনের আগের চাওয়া 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এদিকে শুক্র শনিবারের পর রবিবারও বিএসএফ এর আইজি এবং সিআইএসএফ এর ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে বৈঠকে বসে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, 315 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোথায় মোতায়েন করা হবে এখনও তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন, ফলে রবিবারও বাংলার জন্য মঞ্জুর করা কেন্দ্রের বাহিনী থেকে গেল ভিন রাজ্যেই। আমার মনে হয় যে প্ল্যানিংটাকে আইদার করা হয়নি অর ডেলিভারেটলি ডিলে করা হচ্ছে, কারণ এক জেলায় যতটা লাগবে অন্য জেলায় হয়তো ততটা লাগবে না। কিন্তু আমরা যদি এই এক কোম্পানি সব জায়গায়, তাহলে কালিম্পংয়েও এক কোম্পানি নয়, চব্বিশ পরগনাতেও এক কোম্পানি, তাই কি হয়? সেন্ট্রাল গভর্নমেন্ট 315+22 দিয়েছেন। আনটিল অ্যান্ড আনলেস এই রিকুইজিশনটা যদি না দেওয়া হয় তাহলে তারা কিভাবে তাদের রিলিজ করতে অর্ডার দেবে? সুতরাং এই যে সময়টা আমরা ওয়েস্ট করছি, দিস ক্যান বি ভেরি ভেরি এক্সপেন্সিভ অ্যাট এ লেটার স্টেজ। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় বাহিনী আসতে যত দেরি হবে ততই মাথা চাড়া দেবে সন্ত্রাস। নোডাল অফিসে যদি না থাকে কে ডিপ্লয় করবে? বাইরের রাজ্য থেকে যারা কেন্দ্রীয় বাহিনী এসছে, বেহালা কোথায়, বরানগর কোথায়, তারা কি জানে? তাদেরকে সেই ধাঁধার মধ্যে রেখে দেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হোক, কিন্তু সে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করবে কে আমাদের জানা দরকার। তবে তাদের হাতে পরিচালনার চাবি ছাড়া দরকার, না হলে এই বাংলার নির্বাচন প্রহসন হতে আর দেরি নাই। 15 জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন, শুধু স্পর্শকাতর জেলায় নয়, আসন্ন পঞ্চায়েত ভোটে সব জেলাতেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী চাইলে তৎক্ষণাৎ কেন্দ্রীয় সরকারকে তা দিতে হবে। প্রথমে 22 এবং তারপরে 315 কোম্পানির পর 23 জুন অর্থাৎ শুক্রবার আরও 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কেন্দ্রীয় বাহিনী যাদের আনার ইচ্ছে হয়েছে আনবে, ঘুরবে, বেড়াবে, খাবে, দাবে, ঘুমবে। এখন কমিশন রিকুইজিশন দিয়েছে, যা ইচ্ছে আসুক, আমরা মানুষের ভরসায় ভোট করছি, ফলে আমরা বিপুলভাবে জিতব। মণিপুরে প্রচুর ফোর্স আছে, পাঞ্জাবে প্রচুর ফোর্স আছে, কাশ্মীরে ফোর্স আছে, অমরনাথ যাত্রা শুরু হয়েছে, বর্ডার আছে, উইদাউট কস্ট হায়েস্ট নাম্বার দিচ্ছে। এত জেদের কি আছে? তিনটা ফেজে করলে তো 337 কোম্পানি দিয়েই কভার হয়ে যাবে। এখন কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৈরি হওয়া এই জট কবে মেটে সেটাই দেখার। রুমা পাল, পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ্ত আচার্য, রিপোর্ট এবিপি আনন্দ। প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হলে এবার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। রবিবার বকেয়া ডিএর দাবিতে আন্দোলনের 150তম দিনে হাওড়া ও শিয়ালদা থেকে দুটি মহা মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা এবং তারা শহীদ মিনারে পৌঁছন, পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। আমরা ডিসিতে আমাদের যদি পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী না পাই, আমরা সেখান থেকে ফিরে চলে আসবো। মদের জীবন নয় তো সস্তা, তাই তো চাইছে নিরাপত্তা, তাই প্রতিবাদ চলছে, চলবে। প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হলে এবার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিজেপি, কংগ্রেস, সিপিএম এর ত্রিফলা চাপের মধ্যেই রাজ্য সরকারের অস্বস্তি বাড়াচ্ছিলেন বকেয়া ডিএর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীরা।
শনিবার তারা বলেছিলেন প্রতি বুথে 4 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করতে হবে, না হলে ডিসিআরসি থেকে ভোট কেন্দ্রে নয় বাড়িমুখ হবেন ভোটকর্মীরা। প্রয়োজনে দফা বাড়ানোর দাবিও জানান তারা। আর রবিবার আরো সুর চড়ালেন তারা। আমরা চাই যে আমাদের যে দাবি দাওয়া সেগুলো কমিশন মেনে নিক, আমরা সুষ্ঠুভাবে এই যে নির্বাচনের যোগ্য সেই যোগ্যকে উদযাপন করতে পারি, অন্যথায় আমাদেরকেও কিন্তু এই যদি কেন্দ্রীয় বাহিনী না পাওয়া যায় যে অবস্থান আমরা নিয়েছি, ভোটকর্মী হিসেবে ভুতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। রবিবার বকেয়া দিয়ে দাবিতে আন্দোলনের 150তম দিনে হাওড়া ও শিয়ালদা থেকে 2টি মহা মিছিল করে শহীদ মিনারে পৌঁছন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এই মুহূর্তে ব্রাভন রোডের ওপর দিয়ে মিছিল যাচ্ছে, দেখতে পাচ্ছি মিছিলের শুরুতেই লেখা রয়েছে যে পঞ্চায়েত ভোটে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে এবং সেই দাবিতেই তাদের আজকে মিছিল। মিছিলের পাশাপাশি শহীদ মিনারে সমাবেশ করেন তারা। শিয়ালদা স্টেশন থেকে যে মিছিল শুরু হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের মহামিছিল, সেই মিছিলের একটা বড় অংশ ইতিমধ্যে কিন্তু শহীদ মিনার যে ময়দান সেই ময়দানে কিন্তু প্রবেশ করেছে। তাদের যে দাবি রয়েছে বিয়ে যা দাবি নিয়ে 150 দিন ধরে তারা আন্দোলন চালাচ্ছে সেটা তো রয়েছে, কিন্তু এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের কোন দাবিটা সবচেয়ে বড় তাদের মুখ থেকে শুনে নেব। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা নির্বাচন কর্মীর জীবনের দাবি, ডিসি থেকেই আমাদের ডিপ্লয়মেন্ট করতে হবে হাফ সেকশন সেন্ট্রাল ফোর্স, মানে 4 জন আধা সেনা আমরা কম বেশি জানি। ওই সমস্ত গল্প যে যান চলে যান বুথে চলে গিয়েছে মানবো না, ডিসিতে কিন্তু চরম বিশৃঙ্খল হবে, তার জন্য দায়ী থাকবে ওয়ান অ্যান্ড অনলি নির্বাচন কমিশন রাজীব সিনহা। এরই মধ্যে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে 11 দফা দাবিতে ডেপুটেশন জমা দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। মঞ্চের সদস্যরা দেখা করেন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে, সেখানে ভোটকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা স্বার্থে SMS নির্ভর হেল্পলাইন চালু, সব ভোট কেন্দ্রে ওয়েবক্যাম সহ ওয়েবকাস্টিং এর ব্যবস্থা, গণনার সময় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয় সহ একাধিক দাবি জানান। আমরা বলেছি যে 822 কোম্পানি দিয়ে এই রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, প্রত্যেক বুথে নিরাপত্তা দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে যারা ভোটকর্মী আছেন তারা যদি সরাসরি বলেন যে তারা যেতে রাজি নন, তাহলে এক দফায় কি করে নির্বাচন হবে? কেন্দ্রীয় বাহিনীকে সেভিয়ার মনে করছে, পরিত্রাতা মনে করছে, মাসিহা মনে করছে, এটা একটা সরকারের পক্ষে লজ্জার অপমানের বলে আমি মনে করি। একটা রাজ্য সরকার নিজে যারা দাবি করে 100% উন্নতি করে দিয়েছি, আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন যে মানুষ তাদেরকে বিশ্বাস করছে না, ভরসা করছে না। ওটা হচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেস আর ISF এর যৌথ মঞ্চ, ফলে এদের কাজ হচ্ছে বিরোধীদের অতৃপ্ত আত্মা, যাদের কথা মানুষ শোনে না, যারা বক্তৃতা করার মঞ্চ পায় না, তাদের মঞ্চে জায়গা দেয়া। আর এরা বাংলার যে বকেয়া 1,50,000 কোটি টাকা এটা উচ্চারণও করে না। 2018-14 মে পঞ্চায়েত ভোট চলাকালীন ইটাহারের বুথ থেকে নিখোঁজ হন প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়, পরদিন রেল লাইনে উদ্ধার হয় তার মৃতদেহ। খুনের অভিযোগ তোলে পরিবার, সংগ্রামী যৌথ মঞ্চের এদিনের মিছিল থেকেও বারবার তার কথা উঠে আসে। তাদের বক্তব্য 2018-র পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি আর যেন না হয়। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও আবির দত্তের রিপোর্ট, ABP আনন্দ। বাম তৃণমূল কংগ্রেসকে একযোগে নিশানা শুভেন্দু অধিকারীর। নরেন্দ্র মোদী সরে গেলে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে একটাও তদন্ত করতে দেবে? এখানে কর্মীরা মারা যাচ্ছে আর ওরা পাটনায় বসে বিরিয়ানি কফি খাচ্ছে। কংগ্রেস CPM হচ্ছে সেটিং। 2011 থেকে 2016 বাংলায় বিরোধী দলনেতা ছিলেন CPM এর, 2016 থেকে 2021 পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা ছিলেন কংগ্রেসের। দুর্নীতির বিরুদ্ধে একটাও তথ্য প্রমাণ নিয়ে লড়াই করেছে একমাত্র বিজেপি লড়াই করেছে, সুফল নেওয়ার চেষ্টা করছে অন্য দলগুলি। বিজেপি লড়াই করেছে বলেই কেন্দ্রীয় বাহিনী, কংগ্রেস CPM পরীক্ষিত, বাংলায় এখন একমাত্র বিকল্প বিজেপি। তৃণমূল বাম কংগ্রেসকে একযোগে আক্রমণ করে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতবর্ষের নির্বাচনে নরেন্দ্র মোদীজি সরে গেল, যে সরকারটা তৈরি হবে সেই সরকারে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকবে হ্যাঁ কি না, তাহলে মোহাম্মদ সেলিম থেকে শতরূপা পর্যন্ত যারা চোর চোর বলছে একটাও ইনভেস্টিগেশন চালু থাকবে? একটাও ইনভেস্টিগেশন করতে দেবে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে? এখানকার কর্মীরা মারা যাচ্ছে আর ওরা পাটনাতে বসে বিরিয়ানি খাচ্ছে, কফি খাচ্ছে।
কংগ্রেস সিপিএম হচ্ছে সেটিং। 2011 থেকে 21 পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দল কারা ছিল, বিরোধী দলনেতা কোন দলে ছিল? 11 থেকে 16 সিপিআইএম এর, 16 থেকে 21 কংগ্রেসের। একটা লড়াই করেছে, যত দুর্নীতি ওই সময় কারে একটাও দুর্নীতির বিরুদ্ধে তারা তথ্য প্রমাণ নিয়ে লড়াই করা, কোর্টে যাওয়া। এই ভোটে আধা সামরিক বাহিনী আনা থেকে, মানে আনার দাবিতে কোর্টে যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতে বিজেপি লড়াই করেছে, তার সুফল অন্য রাজনৈতিক দলেরা তারা নেওয়ার চেষ্টা করেছে, তারা কিন্তু লড়াইটা করেনি। তাই স্বাভাবিকভাবে কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, সিপিএম টেস্টেড রিজেক্টেড, তৃণমূল টেস্টেড অলসো রিজেক্টেড, অল্টারনেট হচ্ছে বিজেপি। আর শুভেন্দু অধিকারীর এই আক্রমণের কি জবাব তৃণমূল বাম কংগ্রেসের? কি বললেন কুণাল ঘোষ, কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আর কৌস্তব বাগচি বা কি বলেছেন? রাখবো আপনাদের সামনে পরপর। 2016 সালে শুভেন্দুর ওই নারদার টাকা নেওয়ার যে ছবি দেখিয়ে, ভিডিও দেখিয়ে, তখন বিজেপি বলল শুভেন্দু একটা চোর, সিবিআই তদন্ত চাই। এফআইআর নেমড হচ্ছে শুভেন্দু, নরেন্দ্র মোদী সরকার তো আছে। তো একই মামলায় তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি সিবিআই যাচ্ছে, আর সিবিআই এর এফআইআর নেমড রেজিস্টার্ড তোলাবাজ চোর চিটিংবাজ শুভেন্দু, সে নিরাপদে বিজেপিতে বসে, দলবদল করে বিজেপি সে বসে, সে এজেন্সি নিয়ে জ্ঞান দিচ্ছে, এটা কি সহ্য করা যায়? তো ফলে এই যে শুভেন্দু কথাগুলো বলছে গায়ের জ্বালায়, পশ্চিমবঙ্গে তো বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস ভাই, এই বিজেপির ছেলেরা সিপিএম এর পতাকা মারছে, আমরা চোখে দেখতে পাচ্ছি। তো সুতরাং এইসব অতৃপ্ত আত্মাগুলো তো মিলে মিশে আছে, আর এখন ভয় পেয়ে গেছে পাটনা ভোটের পর জাতীয় স্তরে সব নেতারা এক হচ্ছেন, দাক্ষিণাত্য গেছে, বিভিন্ন রাজ্য গেছে, এমনি নরেন্দ্র মোদীর সরকার চলে যাবে, আর তার সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই। তো শুভেন্দুবাবু নিজে একজন দুর্নীতির মহানায়ক, তিনি যখন তৃণমূল কংগ্রেসে মমতার অত্যন্ত আস্থাভাজন ছিলেন, এই রাজ্যে সারদা নারদার মতো কেলেঙ্কারি হয়েছে এবং তার বিরুদ্ধে লড়াই তো সিপিএম কংগ্রেসই করেছে, কোথায় ছিল শুভেন্দুবাবু বা তার দল বিজেপি? মামলা রায় হওয়ার পর বিজেপি ক্ষমতায় এসছে এবং আমরা দেখেছি নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে কিভাবে সারদা তদন্তকে নষ্ট করে দিয়েছেন মমতার সঙ্গে গোপন আঘাত করে। নারদা তদন্ত, যার অন্যতম অভিযুক্ত শুভেন্দুবাবু নিজে, সেই তদন্ত আজও এগোলো না, না শুভেন্দুবাবু না অভিষেক বাবু কেউ নিষ্ঠার সঙ্গে চেষ্টা করলেন না এই তদন্ত করবার। সুতরাং দুর্নীতিবাজ মানুষের কাছে এই ধরনের কথা শোনাটাও পশ্চিমবঙ্গের মানুষের কাছে কলঙ্ক। এবং আগামী দিনে শুভেন্দুবাবু আবার তৃণমূলে মমতার হাত ধরবেন না, কিংবা মমতা আবার শুভেন্দুকে কোলে নেবেন না, তার কোনো গ্যারেন্টি আছে? শুভেন্দু অধিকারী যদি অতীতের দিকে একটু তাকান, দেখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালাই। উনি যদি অতীতের দিকে তাকান, উনি দেখতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাট দাঙ্গার পরে উইদাউট পোর্টফোলিও মন্ত্রী থেকেছেন এনডিএ সরকারের সাথে, সেই সময় শুভেন্দু অধিকারীও তৃণমূল কংগ্রেসে ছিলেন। উনি যদি পেছন থেকে তাকান, দেখতে পারবেন যে গুজরাট দাঙ্গার পরে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী সাহেবকে ফুলের মুখে পাঠিয়েছিল। এর থেকে তো মানুষের কাছে বিষয়গুলো স্পষ্ট। আর তৃণমূল আর বিজেপির মধ্যে লেনা দেনা কখনো, এদিকে একটু সমস্যা হলে বিজেপি থেকে তৃণমূলে চলে যায়, তৃণমূলে সমস্যা হলে আবার তৃণমূল থেকে বিজেপিতে চলে আসে। শুভেন্দু অধিকারী কি হলফ করে বলতে পারবে যে শুভেন্দু অধিকারী কোনোদিন আবার তৃণমূল কংগ্রেসে চলে যাবে না?